যে দিন সম্পর্কে আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আছে, অনেকেই আছে, কিন্তু সমাজের অপরাধ দেখলে আর মনে হয় না যে আমার পরকালের প্রতি ভয় আছে। কেন? পরকালের প্রতি ভয় থাকলে, জবাবদিহির চিন্তা থাকলে তার ভিতরে তো আর এই ভয় ভীতি থাকার কারণে কোনো অন্যায় প্রবণতা তার ভিতরে কোনো বাসা বাঁধতে পারে না, বলেন ঠিক কিনা? পরকালে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এই ভয় যদি কারোর কলজায় থাকে সে জেনা করতে পারবে না। পরকালের ভয় আল্লাহর কল তার কলজায় থাকলে সে কোনোদিন সুদের ব্যবসা করতে পারবে না। পরকালের ভয় তার কলিজায় থাকলে সে নামাজ বাদ দিয়ে তার সময়কে সে গা বাসিয়ে যেখানে ইচ্ছে সেখানে ব্যয় করতে পারবে না, বলেন ঠিক কিনা? ইচ্ছে করলেই নেশা দ্রব্য সে মুখে দিতে পারবে না যদি তার কলিজায় পরকালের ভয় থাকে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা ইমানের দাবি করি বটে, কিন্তু ইমানের দাবির ভিতরে আমাদের আছে দুর্বিসন্ধি লুকিয়ে। আমরা ইমান পরিপন্থী কাজ করতে সবচেয়ে বেশি ভালোবাসি, বলেন ঠিক কিনা? সমাজে দেখবেন মানুষ সবচেয়ে বেশি নিজেকে প্রশংসিত এবং সমাজে সবচেয়ে বেশি প্রভাববান ব্যক্তি মনে করে ওই সমস্ত মানুষ যারা নিজেরা সমাজে অন্যায় কাজ করতে বেশি পছন্দ করে। দেখবেন যদি একটি অন্যায় কাজ করতে পারে, কেউ কেউ বিষয়ে কথা বলুক সেটা মানতে চায় না, দেখবেন ক্ষমতার দাপট দেখে তাকে থামায় রাখার জন্য, তাকে যে কোনোভাবে কণ্ঠাসা করার জন্য চেষ্টা করে, তখন সে বড় বড় মুখ করে গর্ব করে বলে যে আজ আমার সামনে দাঁড়িয়ে কারো কথা বলার ক্ষমতা নেই, বলেন ঠিক কিনা? এই কথাগুলো এখন চলছে, কিন্তু কেয়ামতের দিন এমন একটা দিন যেদিন কোনো নেতাগিরির কোনো জায়গা নেই। নেতাগিরির কোনো জায়গা আছে? কোনো হ্যালো বলে কোনো মানুষের আর সময় আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, ওই দিনকে আপনি ভয় করুন। চারটি বিষয় বলা হয়েছে, চারটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওগো নবীজি, দুনিয়ার মানুষের কাছে মেসেজ আপনি পৌঁছে দেন, মানুষ পরকালের ওই দিনের প্রতি মানুষ ভয় করবে, যেদিন এক আত্মা অন্য আত্মার কোনো উপকার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চারটে বিষয়ে কথা বলা হয়েছে, আমি 4:40 আপনাদেরকে জিনিসটা বোঝাইতে চাই, একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন এক আত্মা অন্য আত্মার কোনো উপকার করতে পারবে না। বিষয়টা গভীরভাবে লক্ষ্য করেন, আমার আজ যদি কোনো বিপদে পড়ে যাই, আমার আপনজন টেলিফোন করবে, থানায় খোঁজ খবর নিবে, আমাকে কেউ যদি গম করে দেখবেন, সম্পদ বিক্রি করে হলো আমার অর্থ দিয়ে আমাকে সেখান থেকে ছাড়াই নেওয়ার চিন্তা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ইয়াওমা ইয়াফিরু মানু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন তোমার মা তোমারে ভুলে যাবে, মায়ের মতো এত বড় আপন তো আর এই দুনিয়াতে কেউ নাই, সে মা কিয়ামতের দিন তোমারে ভুলে যাবে। কত ভয়াবহ দিন হলে, কত আশ্চর্য ধরনের বিপদ মানুষের সামনে গণিয়ে আসলে মা সন্তানকে ভুলে যেতে পারে। কিয়ামতের দিন মা পরিচয় দিবে না যে আমার সন্তান আদি বলতে দুনিয়ায় কিছু ছিল, মা পরিচয় দিবে না। এই দুনিয়ায় সবাই যদি ভুলে যায়, মা দেখবেন সন্তানকে ভুলে যায় না, তার কারণ মা তো কেবলমাত্র তিনি যিনি কলিজার 32টি নারী সেরার যন্ত্রণা যিনি সহ্য করেছেন, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যদিও এখন কালক্রমে সময় বেদে একটু ব্যতিক্রম ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই বাংলাদেশে, বর্তমানে মোবাইলের যুগ, ইন্টারনেটের এই জামানায় আমরা এসে হাজির হয়েছি। এই হাতের ফোনটা যেমন আমাকে সহজ করে দিয়েছে দুনিয়াটাকে, তেমনি এই হাতের ফোনটা এখন আমাদের জীবনটাকে ছিল ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তার কারণটা হলো এই মোবাইলের ভিতরে যত অপরাধ প্রবণতা আছে হাতের মুঠার ভিতরে খুঁজে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান নাসারা আছে, এই মানুষগুলি মুসলমানদের চির শত্রু, এই মুসলমানদের চির শত্রু। এরাই মুসলমানদের কি করে ইমান নষ্ট করা যায়, এগুলো ইন্টারনেটের মধ্য দিয়ে মোবাইলের ভিতরে ঢুকে দিয়ে। এখন সবচেয়ে সহজলভ্য বিষয় হলো আপনি গড়ের ভিতরে 10 টাকার বিনিময়ে সারা পৃথিবীর অপকর্ম আপনি দেখতে পান।
আজ ইন্টারনেটের এই জামানায় এসে মোবাইলে কেউ যদি লেখে আল্লাহর পরিচয় জানার জন্য যদি লেখে সার্চ করে দেয়, দেখবেন সেখানে পুরোপুরি চলে আসবে আল্লাহর গুণাবলী কি কি সব চলে আসবে। আবার যদি এখানে লেখে দেওয়া যায় পৃথিবীর সবচেয়ে দুঃচরিত্র নায়িকার নাম, তারও জীবনীর সব এখানে এসে হাজির হয়ে যাবে। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো বিজাতিরা এমন ভাবে আমাদেরকে কোণঠাসা করেছে, এদেশের মানুষ আমরা কোরআন বুঝি না, এদেশের মানুষ আমরা কোরআন বুঝতেও চাই না। আমাদের দেশের মানুষ আবু জেহেলরা কোরআনের বিরোধিতা করেছিল কোরআন বুঝে পড়ে, আর আবু জেহেলরা বিরোধিতা করার পরে বাংলাদেশে আমাদের যেমন সমাজের মানুষ এখন বিরোধিতা করে, এরা কোরআনকে না বুঝেই বিরোধিতা করে, বলেন ঠিক কিনা? সমাজে যে লোকটা মসজিদে হক কথা ইমাম সাহেবকে বলতে দেয় না, সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় না, জনতার আদালতে দাঁড়িয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ধরনের কাহিনী যারা বলতে দেয় না, এলোকগুলাকে লক্ষ্য করে দেখবেন লোকটা নামাজ তো পড়েই না, সূরা ফাতিহা পর্যন্ত জানে না, অথচ মসজিদের ইমাম সাহেবকে হক কথা বলতে নিষেধ করে, কোরআনের কথা হক কথা বলতে দেয় না। এর পিছনে কারণটা হলো ও তো জীবনে বোঝেই নাই, ওর চরিত্র বিরুদ্ধে যেটাই যায় সেটাই তার জন্য মনে হয় কোরআনের অপব্যাখ্যা, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করব, আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মা তোমারে ভুলে যাবে, মায়ের মতো আপন তো আর এই দুনিয়ায় কেউ নাই। দুই নাম্বার, তোমার বাবা তোমারে ভুলে যাবে। এবার বলেন তো দেখি, বাবার মতো এত জীবনের রিস্ক নিয়ে সন্তান লালন পালন করার কেউ আছে নাকি? কেউ কিন্তু নাই। আপনি বাবাকে যতই ছোট মনে করেন, এখন কিন্তু বাবার এই অবদান কেউ কেম দুনিয়াতে শোধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বাবাও তোমারে কিয়ামতের দিন ভুলে যাবে, তোমার স্ত্রী তোমারে ভুলে যাবে, তোমার ভাই বোন তোমারে ভুলে যাবে, তোমার সন্তানাদি তোমারে ভুলে যাবে। ওই কিয়ামতের দিন, ওই দিনকে ভয় করো, কেননা এক আত্মা অন্য আত্মার জন্য কোনো সুপারিশ করতে পারবে না। আমার সমাজে কিছু মানুষ আছে, তারা যে কোনো জায়গায় গিয়ে কোনো পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করতে পারলেই তারা মনে করে যে মনে হয় আমরা জান্নাত পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলতেছেন সেই কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওই দিনকে ভয় করো যেদিন এক আত্মা অন্য আত্মার কোনো উপকার করতে পারবে না। এ নির্দেশ কার? আরো চিল্লে আপনারা আওয়াজ দিতে পারেন, নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ যদি হয় এক আত্মা অন্য আত্মার উপকার করতে পারবে না। পৃথিবীতে এমন কোন শক্তি আছে নাকি যে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে? এমন কোন শক্তি পৃথিবীতে কেউ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আহলে বাইতদেরকে বিশ্ব নবীজি বললেন, কি বললেন? হুজুর ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা রে, আলী রে, হাসান হোসাইন রে, ও আয়েশা তোমরা কোথায় আসো? এই মাত্র আল্লাহর কোরআনের আয়াত আমার উপরে নাযিল হয়েছে, আল্লাহ আমাকে বলতে বলেছেন নবীজি কিয়ামতের আপনার কোন অবস্থা হবে আপনি নিজেই জানেন না। সুতরাং ও ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে কোনো ফয়সালা তোমার হবে না। একটু বিবেক দিয়ে এখানে বসে থেকে বক্তব্য শোনার কোনো দরকার আমি মনে করছি না, কিন্তু যদি বসে শোনেন তাহলে একটু নিজের মাথাতে চিন্তা করেন, আল্লাহ নবীর মতো বিশ্ব নবীর মতো এত পাওয়ারফুল কোনো ব্যক্তি দুনিয়ায় আসবে নাকি? এত বড় ইমানদার, এত বড় চরিত্রের কোনো ব্যক্তি আসবে নাকি? কেউ আসবে না। ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর নবী দুনিয়াতে তার আহলে বাইতের সদস্য কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা রে, আমি আল্লাহর নবী বলছি কিয়ামতের দিন আমার কোন অবস্থা হবে আমি নিজেই জানি না, তবে তোমাদেরকে আমি আমার পরিচয় দিয়ে কোনো কিছুই করতে পারবো না। সুতরাং ও ফাতেমা, কিয়ামতের দিন পরিচয় হবে তোমার আল্লাহর কাছে যার যার আমল দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান হোসাইনকে ডেকে বলেন, হাসান হোসাইন শোনো, কিয়ামতের দিন যার ফয়সালা হবে যার যার আমলের উপরে, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের কোনো ফয়সালা হবে না। ওয়াইশা
মোহাম্মদের স্ত্রী হিসেবে তোমার কোনো ফয়সলা হবে না, ফয়সলা হবে তোমার আমলের উপরে। এরপর আলীকে ডাকলেন, আলী রে, মোহাম্মদের জামাতা হিসেবে তোমার কোনো ফয়সলা হবে না, ফয়সলা হবে যার যার আমলের উপরে। একটাবার নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, বিশ্ব নবী যখন দোয়ার জন্য বসতেন, মাঝে মধ্যেই নবীজি হাত তুলে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আয় আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবকে তুমি সহজ করে দাও। এ কথা বলে বলে আল্লাহর নবীজি দোয়া করতেন। আম্মা জানাইসা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন এই দুনিয়াতে আপনার তো কোনো অপরাধ ছিল না, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক নবীদের রাসূলদের ক্ষমা করে দিয়েছেন, তারা হলেন বেগুনাহ মাসুম। আপনার মতো মানুষ এইগুলো দোয়া করেন কেন? আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন, আমার হিসাব যেন সহজ করে দেয়। আল্লাহ নবী ডেকে বলেন, আয়েশারি কেয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে এই প্রশ্ন করেন, নবীজি নবুয়াতের দায়িত্ব পালন করতে যায় পাতা এরকম পড়ার কথা ছিল এরকম পড়েছে, তাহলে কেয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন হিসাবের সম্মুখীন হব? আমার ভাইরা, সুতরাং এক আত্মা অন্য আত্মার কোনো উপকার করতে পারবে না। আপনাকে কেউ যদি কোনো রকমের কোনো প্রলোভন দেখিয়ে যদি নিয়ে যায়, তাহলে মনে করবেন সেখানেই তার ভিতরে দুর্বলতা লুকিয়ে আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই কিয়ামতের দিন কেউ কারোর উপকার করতে পারবে না, তারপরে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিন কোনো মানুষের কোনো সুপারিশ গ্রহণযোগ্যতার ভিতরে পাবে না। কোনো গ্রহণ কোনো সুপারিশ কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। মানুষ যদি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে যায়, যদি বলে আমার ছেলে হয় ক্ষমা করে দেন, যদি বলে আমার মা হয় ক্ষমা করে দেন, যদি কোনো পিসায় বলে আমার মরিব ক্ষমা করে দেন, কেউ তো পারবে না। কেননা কিয়ামতের দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুরের কাতারে দেখতে পাবে না। তবে মুসলমানরা একটু ভালো করে শোনেন, সুপারিশের ব্যাপারে এখানে কথা আছে, যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, যারা আল্লাহ পাকের গ্রহণযোগ্য ব্যক্তি, নবী রাসূল, তারা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমতি পাবেন। কিন্তু সুপারিশ তারাই কেবল করতে পারবে যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের কি খুব কষ্ট হইতেছে? না না, একটু আওয়াজ দিয়ে আমাকে বলতে হবে, তার কারণ আপনাদের কোনো কষ্ট হোক এ ধরনের আলোচনা আমি করতে চাই না। আপনাদের কষ্ট হচ্ছে কিনা? তাহলে আমি নিস্তব্ধ থাকতে দিব না, আপনারা সমস্ত মানুষ এক বাক্যে চিৎকার দিয়ে আমার সঙ্গে আজকের এই মাহফিল, যে টাইম টু টাইম আমি দাওয়াত নিয়েছি, ঠিক সেই টাইম পর্যন্ত আমরা কথাগুলো বলে মোনাজাত করে বিদায় নিতে চাই। আপনারা আমার সঙ্গে একমত কিনা বলেন, ইনশাআল্লাহ বলেন, হাত উঁচু করে বলেন তো, আপনারা আলোচনা শুনতে রাজি আছেন কিনা? একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আরে মি, আপনাদের ইমানের এই দুর্বলতা দেখেই তো এখন অযোগ্য মানুষ কোরআনের তাফসীরের বিরোধিতা করতেছে। দেখবেন যেখানে আলেম ওলামা বিরোধিতা করার কথা, উল্টা সেখানে যারা আলেম নয়, যাদের কলিজায় বোম মারলে গান ছাড়া কিছু বের হয় না, তারাও এখন কোরআনের বিরোধিতা করতেছে, বলেন ঠিক কিনা? কিন্তু এই বিরোধিতা করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে? মিজানুর রহমান আজাহারি দেশে নাই, তাকে যে কোনোভাবেই হোক বিদেশে হয়তো যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোরআনের মাহফিল, একটা মাহফিল বন্ধ হয়েছে, আপনি নিশ্চিত মনে রাখবেন এই বাংলাদেশে আবার গণজোয়ার কোরআনের আবার তাদের দ্বারাই আল্লাহ করে দিবে। বান আল্লাহু আকবার, আরো চিল্লায় বান আল্লাহু আকবার। এইখানে এসে লোকটা বারবার দাঁড়ায় কেটে দেখেন তো, একটু প্লিজ একটু খেয়াল করে, এই যে বক্সার সামনে, এই বক্সটা একটু ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, একটু এরপর থেকে খেয়াল করেন, কেউ দাঁড়াইলে একটু মানা করে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবাই আসি তো কিছু সময় কোরআনের পথে, এদিকে তাকান, কোরআনের পথে যত বাধা আসবে আপনি মনে করবেন কোরআনের জন্য তত বেশি মঙ্গল। আল্লাহু আকবার। কোন আবু জেহেলের গোষ্ঠীরা চাইছিল মোহাম্মদ সাল্লামের চেরাককে, নবুয়তির চেরাককে চিরতরে নিভিয়ে দিতে, কিন্তু তারা কি পারছিল? কথা বলেন তারা কি পারছিল? না, তারা পারে নাই। আমি আপনাদের বোঝানোর জন্য শুধু এই আমার আলোচনার লাইন ছেড়ে একটু সময়ের জন্য এইদিকে ঢুকলাম, একটু খেয়াল করেন। মোহাম্মদ সাল্লামকে কথা বলবেন,
তো বলাই দেন সমস্যা কি, এগুলো নিয়ে বসে থাকা দরকার নেই। জি দেন দেন, বলে দেন। জি আপনাদের সামনে একটু মূল্যবান কথা পেশ করবে, আপনারা ধৈর্য সহকারে।